হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজ পদ্ধতির একটি বর্ডার লাইন ডিজাইন বা সাইডের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো তো সেই জন্য দেখুন দিক থেকে দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে একটা চিহ্ন তৈরি করে নেবার পর তার ওপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেবো এর উপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে পাশাপাশি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এর ওপরের লাইনে ডানদিকে লেভেল সমান থাকবে দুটো চিহ্ন তৈরি করে নেব মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিকে লেভেল সমান রেখে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব একটা শেপ তৈরি হয়ে গেল তারপর মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে দেব। একটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার এর ওপরে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার আরেকটা শেপ তৈরি করে নেব এইভাবে আসনের লম্বা ডিজাইনটা তৈরি করে নেব। এবার যখন পাশাপাশি ডিজাইন তৈরি করব তো তখন আমি যে প্রথমে যে হারশেপটা তৈরি করলাম নিচে যে তিনটা ক্রস চিহ্ন এর কাছে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব একটা ক্রস চিহ্ন তৈরি করার পর ওপর যে চারটা ক্রস চিহ্ন তৈরি করলাম তো ওপরের ক্রস চিহ্নের লাইন থেকে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ওপর থেকে নিচের দিকে হার্ডশেপটা তৈরি করে নেব এইভাবে পাশাপাশি লাইনের হাটশেপগুলো তৈরি করে নেব বা ডিজাইনটা তৈরি করে নেব যথাক্রমে দুটো ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব এর নিচে আবার দুদিকে লেবেল সমান রেখে পাঁচটা ক্রস চিহ্ন এর নিচে তিনটা ক্রস চিহ্ন এর নিচে একটা ক্রস চিহ্ন এবার একটা হাটশেপ তৈরি করার পর তারপর আবার মিডিলে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর হাটশেপ তৈরি করবো তো এইভাবে পাশাপাশি ডিজাইনটা তৈরি করে নেব এই লতার নকশাটি আপনারা এক কালারের উল দিয়েও তৈরি করতে পারেন আবার বিভিন্ন রঙে রঙ বেরঙের উল দিয়েও তৈরি করতে পারেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন